हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल WB ऑनलाइन ट्यूशन। आज के आलोचना करब तृतीय पर्यायक्रमिक मूल्यायन 2023 क्लास सेवेनर स्कूलें प्रश्नपत्र। ये एक स्कूलें प्रश्नपत्र। आज के क्लास सेवेनर संस्कृत सबजेक्टर स्कूलें फाइनल परीक्षार प्रश्नपत्र आलोचना करब। तो क्वेश्चन देखो कैमन थे। तो क्लास सेवेन सबजेक्ट संस्कृत, टाइम थाकबे 2 घंटा 30 मिनट और फुल मार्क थाकबे 70। तो कोश्चनगुलि आलोचना करार आगे सबाई के बोलबो, जदि एई कोश्चनटा पेते चाओ डेस्क्रिप्शन बक्सर टेलिग्राम ग्रुपे लिंक रही है, ओखाने गिए जयन होते पारो, कोश्चनटा तोमरा पेये जाबे। तो सबार प्रथम एकेर दाग। एकेर दागे कि रही है? शून्य स्थान पूरण करो, जेकोनो 5टि प्रश्नेर अन्सार दिते हबे, प्रतिटि प्रश्नेर मान 1 करे 1 5 5। तो कयेर दागेर कोश्चनटि कि रही है? सदा ড্যাশ বদ। খয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? ড্যাশ দিয়ম। গয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? পরনিন্দা ড্যাশ কুরু। ঘয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? প্রত্যপ ড্যাশ তজ। এরপরে উঁয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? অসমাকং দেশে ড্যাশ ঋতব। এবং চয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? বর্ষাকালে সদা ড্যাশ ভবতী। এরপরে আমরা আলোচনা করব দুইয়ের দাগের কোশ্চেনগুলি। তো এবারে রয়েছে দুইয়ের দাগ। দুইয়ের দাগে কি রয়েছে? শব্দগুলির অর্থ লেখো, যে কোনো 7টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান এখানে 1 করে 1 সাথে 7। তো এবার দিকে ক, এখানে খ, গ, ঘ করে এখানে টোটাল এখানে 8টি কোশ্চেন রয়েছে এবং 8টির মধ্যে তোমাকে 7টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। এরপরে তিনের দাগ। তিনের দাগে কি রয়েছে? সংস্কৃত ভাষায় উত্তর দাও, যে কোনো 5টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান এখানে 1 করে 1 5 5। টোটাল এখানে 6টি প্রশ্ন দিয়ে আছে, 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। এরপরে নেক্সট আমরা চারের দাগের কোশ্চেন এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। চারের দাগে কি রয়েছে? সংস্কৃত ভাষায় অনুবাদ করো, যে কোনো 5টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 5 1 5। এখানে দেখো চারের দাগের কয়ের কোশ্চেনটি কি রয়েছে? বর্ষাকালে সর্বদাই বৃষ্টি হয়। খয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? উজ্জ্বল সূর্য কখনো প্রকাশিত কখনো অপ্রকাশিত। গয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? মিথ্যা কথা বলা উচিত নয়। ঘয়ের দাগের কোশ্চেনটি রয়েছে? বাবা মাকে শ্রদ্ধা করা উচিত। উঁয়ের দাগের কোশ্চেনটি রয়েছে? মনোরম প্রভাতকাল আসছে। চয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? পূর্ব দিকে সূর্য উঠেছে। এরপরে পাঁচের দাগে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 5 5। তো এখানে দেখো টোটাল তোমার 6টি এখানে সন্ধি বিচ্ছেদ দিয়ে আছে, এখানে ক খ গ ঘ এবং উঁ চ, টোটাল এই 6টির মধ্যে তোমাকে 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং সন্ধি বিচ্ছেদগুলি তোমরা দেখে নাও। এবারে আমরা নেক্সট ছয়ের দাগের কোশ্চেন এবং নাম্বার বিভাজনগুলি দেখব। ছয়ের দাগে কি রয়েছে? দেখো শব্দরূপ লেখো, যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 5 5। এখানে দেখো ছয়ের দাগের কয়ের কোশ্চেনটি কি রয়েছে? নর শব্দের প্রথম আর এক বচন। খয়ের কোশ্চেনটি কি রয়েছে? নর শব্দের তৃতীয়ার বহুবচন। গয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? নর শব্দের সপ্তমীর বহুবচন। ঘয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? ফল শব্দের দ্বিতীয়ার দ্বিবচন। উঁয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? ফল শব্দের ষষ্ঠীর বহুবচন। ছয়ের দাগের কোশ্চেনটি রয়েছে? ফল শব্দের চতুর্থীর এক বচন। এরপরে এখানে সাতের দাগ। সাতের দাগে কি রয়েছে? ধাতুরূপ লেখো, যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মানে এখানে 1 করে 1 5 5। সাতের দাগের কয়ের কোশ্চেনটি কি রয়েছে? ভূ ধাতুর লট প্রথম পুরুষ এক বচন। এরপরে সাতের দাগের ক্ষয়ের কোশ্চেনটি দেখে নেব। ক্ষয়ের কোশ্চেনটি কি রয়েছে? গম ধাতুর লিট উত্তম পুরুষ বহুবচন। এরপরে গ স্থা ধাতুর লিট মধ্যম পুরুষ এক বচন। গয়ের কোশ্চেনটি কি রয়েছে? ঘয়ের দৃশ্য ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন। উঁয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? স্থা ধাতুর লট মধ্যম পুরুষ বহুবচন। চয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? দিস ধাতুর লিট উত্তম পুরুষ এক বচন। এরপরে দেখো রয়েছে আটের দাগে লিঙ্গ পরিবর্তন করো, যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। এখানে টোটাল 6টি প্রশ্ন রয়েছে। আটের দাগের কয়ের কোশ্চেনটি রয়েছে? গায়ক। হয়ে রয়েছে বালক এবং গয়ে রয়েছে নর। ঘয়ে রয়েছে সেবক। উঁয়ে রয়েছে নদ এবং চয়ে রয়েছে সরল। এরপরে নেক্সট নয়ের দাগের কোশ্চেন এবং নাম্বার বিভাজনগুলি দেখে নেব। নয়ের দাগে দেখো কি রয়েছে? অর্থ লিখো, যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 দুগুণে 6। তো এখানে টোটাল 3টি দিয়ে আছে, ক খ এবং গ। 3টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে নাও। এই 3টির মধ্যে তোমাকে যে কোনো 2টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, অর্থাৎ 2টির অর্থ তোমাকে লিখতে হবে। এরপরে নেক্সট 10-এর দাগের নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি দেখে নেব। এবারে রয়েছে 10-এর দাগ। 10-এর দাগে কি রয়েছে? শ্লোকগুলি সম্পূর্ণ করো, যে কোনো 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে 5 3 15। এখানে টোটাল 4টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রথমে রয়েছে কয়ের দাগ, ক্ষয়ের দাগ এবং গয়ের দাগ। এরপরে ঘয়ের দাগের কোশ্চেনটি আমরা দেখে নেব। এই 4টি প্রশ্নের মধ্যে তোমাকে 3টি প্রশ্ন করতে হবে, তো প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও। এরপরে 10-এর দাগের ঘয়ের কোশ্চেনটি আমরা দেখে নেব। তো এখানে ঘয়ের দাগের কোশ্চেনটি তোমরা দেখে নাও। এরপরে 11-এর দাগে, 11-এর দাগে 1টি প্রশ্নেরই অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 7 অথবা দিয়ে আরেকটি কোশ্চেন দেওয়া থাকবে। প্রথমে কোশ্চেনটি কি রয়েছে? পদস বর্মন এর বিষয়বস্তু মাতৃভাষায় লেখো, অথবা মনোরমা চ প্রদোষ সভা বলা হয়েছে কেন, মাতৃভাষায় তা
संक्षेपे लेख। तो ये हलो संस्कृत कोश्चन। तो भिडियो जी भलो लेगे थे अवश्य एक लाइक करो और अन्य सबजेक्टर स्कूल प्रश्नपत्र देखार जो डिस्क्रिप्शन बक्से लिंक रही है देखते पो ओखान अथवा प्लेलिस्ट चेक कर देखते पो एन्य सबजेक्टर भिडियोगी देखार जो देखते जी चाओ तेल कमेंट बक्से जानाते पर। तो भिडियो जी भलो लेगे थे अवश्य लाइक कर दो और चैनल जैसे सबसक्राइब कर सबसक्राइब कर दो। तो देखा परेक्सट भिडियोते।